নমস্কার, আমি মৌ। শুরু করছি আজকের আমাদের বাংলা। আজ হাওড়া হুগলি ও দক্ষিণ চব্বিশ পরগনায় পরপর পাঁচটি সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনায় পরপর পাঁচটি সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। হুগলির খানাকুল থেকে তৃণমূল নেত্রীর এদিনের প্রচার শুরু হয়েছে। এরপর হুগলির পাঁশকুড়া, হাওড়ার আমতা, দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পশ্চিম এবং সোনারপুর দক্ষিণে নির্বাচনী সভা করেন তৃণমূল সুপ্রিমো। গতকাল চারটি জনসভা ও একটি রোড শো করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি, কুলপি, ক্যানিং পশ্চিম ও হুগলি তারকেশ্বরে নির্বাচনী সভা ছিল তৃণমূল নেত্রীর। অবশেষে হাওড়ার মধ্য কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ রায়ের সমর্থনে কাজীপাড়া থেকে সম্মেলনী পার্ক পর্যন্ত রোড শো করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। পুলিশি অভিযানে গ্রেপ্তার তিন, উদ্ধার প্রচুর কার্তুস সহ আগ্নেয়াস্ত্র। আগামী 17 তারিখ উত্তরবঙ্গে জলপাইগুড়ি জেলা এবং দার্জিলিং জেলার বিভিন্ন আসনে রয়েছে নির্বাচন। 17 তারিখ নির্বাচনের আগে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে দুষ্কৃতীরা। বিভিন্ন সময় আগ্নেয়াস্ত্র এবং কার্তুস উদ্ধারের ফলে এই বিষয়টি নিশ্চিত হয়েছিল পুলিশ। আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চক্ষু চরকগাছ পুলিশের, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানা এবং আশিগড় আউটপোস্টের পুলিশ যৌথ অভিযানে গ্রেপ্তার তিন, উদ্ধার প্রচুর কার্তুস এবং আগ্নেয়াস্ত্র। শনিবার রাতে ভক্তিনগর থানার আইসি অমরেশ সিং এর কাছে গোপন সূত্রে খবর আসে, জলেশ্বরী বাজার এলাকায় দুই দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে কোনো অশান্তি পাকানোর জন্য অপেক্ষা করছিল। মূলত পুলিশের কাছে খবর ছিল কোন রাজনৈতিক দলের হয়ে এলাকার মানুষকে ভয় দেখানোর চেষ্টা করবে তারা। এই খবর পাওয়ার পর তৎক্ষণাৎ অভিযান চালিয়ে একটি চার চাকা গাড়ি সহ দুটি আগ্নেয়াস্ত্র, তিনটি কার্তুজ উদ্ধার করে ভক্তিনগর থানার আশিগড় আউটপোস্টের পুলিশ। এই ঘটনায় একটি চার চাকা গাড়িও আটক করেছে পুলিশ। আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ গ্রেপ্তার করা হয়েছে শুভজিৎ বিশ্বাসকে, তার বাড়ি দক্ষিণ শান্তিনগর এলাকায়। অপর অভিযুক্ত শম্ভু দাস বাড়ি ঘুঘুমালি নিরঞ্জন নগরে। দুজনকে রবিবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে পাঁচ দিনের জন্য পুলিশ হেফাজতে নিয়ে কি উদ্দেশ্যে জড়ো হয়েছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। শিলিগুড়ি থেকে উৎপল ঘোষের রিপোর্ট, টাইমস 14 বাংলা। নমিনেশন জমা দেওয়ার আগে সর্বধর্মীয় স্থানে গিয়ে প্রার্থনা করলেন ইংরেজবাজার কেন্দ্রের তৃণমূল প্রার্থী। নমিনেশন জমা দেওয়ার আগের দিন ঐতিহ্যবাহী সব ধর্মীয় পবিত্র স্থানগুলিতে গিয়ে প্রার্থনা করলেন ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের প্রাপ্ত মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। রবিবার সকাল 11টা নাগাদ কাজীগ্রাম অঞ্চলে অবস্থিত পীরানাপীরে কৃষ্ণেন্দুবাবু তার সহকর্মীদের সঙ্গে নিয়ে ঐতিহ্যবাহী পীর মাজারে চাদর চড়িয়ে প্রার্থনার মধ্য দিয়ে সকল জনগণের শান্তি কামনা করেন। তারপর সেখান থেকে বেরিয়ে দুপুর 12:30 নাগাদ মালদা শহরের মনস্কামনা রোডে অবস্থিত ঐতিহ্যবাহী মনস্কামনা মন্দিরে মায়ের পুজো দেন এবং সকলে যাতে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে তার কামনা করেন। তার আগে কিছু পবিত্র স্থান আমি শ্রদ্ধা নিবেদন করি, প্রার্থনা করি। যেমন কালকে সেই জয়া মায়ের ওখানে গিয়েছিলাম, সেখানে গিয়ে প্রার্থনা করি। আজকে এখানে কিরানা পিড়ে এসছি মাজারে, সেখানেও প্রার্থনা করলাম। কালকে আমার নমিনেশন ফাইল আছে, আরও কয়েকটা দেখা যাবো, মন্দিরের মন্দির পিছনে যাবো। মালদা থেকে অপূর্ব বর্মনের রিপোর্ট, টাইমস 14 বাংলা। ছাগল ঢোকা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষ, অস্ত্রের আঘাতে জখম এক। জমিতে ঢুকে ফসল নষ্ট করছে ছাগল, প্রতিবাদ করায় প্রতিবেশীকে মারধর এবং ধারালো অস্ত্রের কোপ আরেক প্রতিবেশীর বিরুদ্ধে। শনিবার দিন সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচলের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের গৌরীপুর এলাকায়। মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত প্রতিবেশী। স্থানীয় ও পুলিশি সূত্রের খবর, চাঁচলের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের গৌরীপুর গ্রামের বাসিন্দা নারায়ণ মহালদারের একটি ফসলি জমি রয়েছে। অভিযোগ, সেই জমিতে তার প্রতিবেশী ভারতী মহালদারের ছাগল জমিতে ঢুকে প্রতিদিনই জমির ফসল খেয়ে নেয়। বহুবার ভারতী মহালদারকে ছাগল বেঁধে রাখতে বলা হলে সে কথায় কর্ণপাত করে না। গতকাল সেই ছাগল জমিতে ঢুকে জমির ফসল খেয়ে নেয় ও জমির ফসল নষ্ট করে দেয়। এই ঘটনার প্রতিবাদ করতে গেলে জমির মালিক নারায়ণ মহালদার ও তার স্ত্রীকে মারধর করে তার প্রতিবেশী ভারতী মহালদার ও তার ছেলে মোহন মহালদার। ধারালো অস্ত্র দিয়ে জমির মালিক নারায়ণ মহালদারের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ। কি হয়েছিল? প্রত্যেকদিন ছাগলটি ছাড়ছে ওখানে আমার জমিতে, এক বিঘা জমি আছে ভারতী। আচ্ছা, তারপরে ভারতী মহালদার ওখানে ছাড়ছে। আমি বলছি বকলিটি ধরে আজ গেছিলাম, তার জন্য আমাকে মারপিট করেছে। ধরে কতজন মিলে আপনাকে মারধর? আর দশজন মিলে। কেন মারধর করলো? কেন কি জানি কি মনে আছে আমি বলতে পারবো না। ঢুকেছিল জমিতে, আমি গেলাম, আমাকে মারলো আমার স্বামীকে। আমাকে কে মারলো? ভারতী মহালদার। কেন মারলো? কেন ওই ছাগলটি পড়েছিল জমিতে, ধরাল গেছিলাম তার জন্য। প্রত্যেকদিনই কি জমিতে ছাগল ঢুকবে? প্রত্যেক দিনে ধরা যাবো, ছাগলটা পালা যাবে, আর ধরতে পারবো না। আজকে ধরেছিলাম, তার জন্য মারেছি।
কয়লাকাণ্ডে এবার নয়া মোড়। গ্রেপ্তার করা হলো রাজ্য পুলিশের এক আধিকারিককে। শনিবার রাতে বাঁকুড়ার আইসি অশোক মিশ্রকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। উল্লেখ্য, কয়লাকাণ্ডের মূল অভিযুক্ত বিনয় মিশ্রের আত্মীয় অশোক মিশ্র। সম্প্রতি একটি বিতর্কিত অডিও টেপ প্রকাশ্যে আসে, এরপরেই অশোক মিশ্রকে নয়াদিল্লি থেকে গ্রেপ্তার করে তদন্তকারী সংস্থা ইডি। শনিবার দিল্লিতে ইডির সদর দপ্তরে আইসি অশোক মিশ্রকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হয়। এরপর সেদিনই তাকে গ্রেপ্তার করে ইডি। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। আজকের খবর এই পর্যন্ত। আরো নানান খবর নিয়ে হাজির হবে টাইমস 14 বাংলা। নমস্কার।